হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন রাত হয় নাই, বিকাল, এটা বিকাল, শীতকালে রাত হয়ে যায়। শীতকালে তিনটাই রাত হয়ে যায়, এখন ছয়টা বাজে। তো আমরা এখন যাচ্ছি সামনের একটা দোকানে, ডিম আনতে হবে, বাসায় তেল নাই, ডিম নাই, টুকটাক যা যা আছে। আজকে একটা স্পেশাল রেসিপি হবে, তার জন্য যাচ্ছি। কুয়াশা কি জানে রান্না করে খাওয়াবে, একটা স্পেশাল। আচ্ছা, লেট করলে দেরি হবে, তাড়াতাড়ি চলো, এখানে ঠান্ডা। আমরা বাসায় চলে আসছি, একদম পিস পিস করে নিচ্ছে। আর এটা একদম ফ্রিজে রেখে দিলে তখন গিয়ে খেতে একদম মজা। পিস করলে তখন পিসটাও। আর কেমন হচ্ছে সকাল সকাল? আজকে বাংলাদেশের সব যা যা কারি আছে এগুলা গরম করতেছে ভুকি আপু। এগুলা খুব মজা লাগে। তো আজকে এগুলা দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। আজকে আমি একটু ভালো করে ঘুমাইছি, ভাবতেছিলাম না আজকে রান্না করতে হবে না, খাবার আছে। সকাল সকাল আমার জন্য বিশাল বড় পার্সেল বক্স চলে আসছে, জানি না এটাতে কি আছে। একজন আমাদের প্রিয় বড় বোন আমাদের সবার জন্য পাঠিয়েছে, আর যেহেতু আমার অ্যানিভার্সারি মান্থ, হয়তো বা আমার অ্যানিভার্সারি উপলক্ষে আপু কিছু পাঠিয়েছেন। আর আমি কিছু অর্ডার করেছিলাম আমার জন্য, তো সেগুলো আসছে, আরও আসবে। তো সবগুলো আসার পর আমি একসাথেই ভিডিও করব। মামুন ভাইও চলে আসছে, অনেক মজা হয়েছে। আর এদিকে আমি সালাদ কেটে নিচ্ছি, খুবই অপু বসে যাচ্ছে, আমিও ভাত নিয়ে নিচ্ছি। না মনে হয়, দেখো তো আমি ভাত গরম দিয়ে দিই ওভেনে। এভাবে সালাদে লবণ দিয়ে দিলেও কিন্তু ভালো লাগে, স্পেশালি এই টাইমটাতে বাংলাদেশের শশা খিরা গুলা মানে বেশি মজা লাগে আর কি। ও নো, খুকিয়াপু ভাত খাবা? আবার কখন যাবো? আবার করতে হবে তো, কারণ তুমি তো দূরে থাকো। কারণ যারা দেশে থাকে তারা তো দেখা যায় মাস হইলে একবার হলে শ্বশুর শাশুড়িকে দেখতে যাই, তখন টুকিটাকি সবার জন্য কিছু নিয়ে যাই। কিন্তু তুমি তো বছরে একবার যাওয়া বা বছরে এক দুই বছর পরে পরে যাবা, তো তোমার তো প্রত্যেক বছর গেলেই জামাই বাজার করতে হবে, আর এগুলো মেমোরি হয়ে থাকবে। তোমার জন্য খাবার খাইতে বাজার করতে করবো, সমস্যা নেই, আমিও গিয়ে করব, আমিও গিয়ে বউ বাজার করব, কোনো প্রবলেম, বউ বাজার করব, সমস্যা কি? বাজার করতে আমার ভালোই লাগে। আমাকে একটু কাড়ি দিয়ে দিও, নোয়াশ নিয়ে নিচ্ছে। দেখেন নোয়াশ কিন্তু বলতে হয় নাই, নোয়াশ নিজের থেকে রান নিয়ে নিতে। না না, তুমি না, তুমি না, সমস্যা নেই। এটা একদম দেশি মুরগি না? হুম, ওই যে পুষ্টি, হুম, নিব নিব পুষ্টি। এই যে মাথাও নিয়ে নিচ্ছি, আমার পুস্তি একটা,